দর্শক, নির্বাচনের খবর সংগ্রহ করতে এই মুহূর্তে রংপুর আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, একদম শেষ মুহূর্তে, রাত পোহালেই ভোট, এই মুহূর্তে আপনি রংপুরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কি না এবং চারপাশে নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। যদি আপনার প্রথম প্রশ্ন উত্তর দিতে চাই না, রংপুরে এখন পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি হয়নি এখন পর্যন্ত, সর্বশেষ তথ্য অনুযায়ী আমি বলতে পারি। আর আপনি যেটি বলছিলেন রাত পোহালেই আসলে ভোট, সেই কাঙ্ক্ষিত ক্ষণ গণনা কিন্তু শুরু হয়ে গেছে। সময়ের হিসাব যদি করি তাহলে বলতে হবে যে 8.5 থেকে 9 ঘন্টা সময় আছে। আসলে সেই সময়টি একেবারে যদি ঠিক এইভাবে বলি তাহলে রবিবার সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেই সময়টা একটু বলতে চাই। রংপুরে যেটি 6টি সংসদীয় আসন নিয়ে আসলে রংপুর, সেই জায়গা থেকে নিরাপত্তার কথাটি আপনি জিজ্ঞেস করছিলেন, সেই জায়গায় যদি বলি একেবারেই নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রংপুরে রয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আর একই সঙ্গে একটু বলতে চাই, আমরা বিকেলেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গেও কথা বলেছি, তো সব মিলিয়ে যে ভোটের যে প্রস্তুতি, অর্থাৎ এই যে কেন্দ্রগুলো গোছানো, সব কিছু কিন্তু এর মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এই রংপুরে মেট্রোপলিটন এলাকায় আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, তাতেও আমি দেখেছি সেখানে যে প্রস্তুতি, যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি আসলে সম্পূর্ণ হয়ে গেছে। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনি জানেন, সেটি হচ্ছে যে ব্যালট বাক্স, অর্থাৎ ব্যালটের যে ভোট হবে সেই ভোটের যে সেই ব্যালট পত্র বাক্সসহ এগুলো কিন্তু আসলে সকালবেলায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে এমন কিন্তু বলা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে রংপুরে এই 6টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 858টি। তো এরই মধ্যে যেটি বলা হয়েছে যে প্রায় 350 কেন্দ্র সেখানে একটু গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু বলা হয়েছে। তো সর্বোপরি যে যদি বলি তাহলে বলতে হবে যে, অর্থাৎ নির্বাচনের এই যে ভোট গ্রহণের যে বিষয়টি সেটি কিন্তু এখন একেবারেই প্রস্তুতি সুসম্পূর্ণ, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু খুবই তৎপর, অর্থাৎ এখানে সংশ্লিষ্ট যারা আছেন। আর একটা বিষয় একটু বলতে চাই যদি, সেটি হচ্ছে যে এই যে 6টি সংসদীয় আসনে ভোট হবে রংপুরে, সেখানে কিন্তু বলা যায় যে 6টির মধ্যে 3টি আসনে মোটামুটিভাবে একটু প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে। আমরা পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণের জায়গা থেকে আমরা যতটুকু দেখেছি, বিশেষ করে রংপুর 1 আসনে একটি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেই সঙ্গে 2, এমনকি রংপুর যে 5 আসন, অর্থাৎ যে মিঠাপুকুর যে উপজেলাটি নিয়ে যে আসনটি, সেখানেও একটি প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হবে এমনটা। আর যে সদর রংপুর, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর 3 আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সেটি তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেখানে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতা তেমন না থাকলেও একটি বিষয় আলোচনায় এসেছে যে এখানে তৃতীয় লিঙ্গের একজন আছেন, তার একটি আলোচনায় জন্ম দিয়েছে আসলে এই সদর রংপুর 3 আসনে। তো সব মিলিয়ে যদি বলি যদি তাহলে বলতে হবে আসলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র ভোট গ্রহণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, আর মাত্রই কয়েকটি ঘন্টা আছে, তারপরেই হয়তো পরিস্থিতি, যে ভোটের যে মূল পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো হয়তো তখন আমরা একেবারেই সরজমিনে সচক্ষে দৃশ্যমান আমাদের সামনে আসবে। তো পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আসলে জানাতে পারবো যে এই যে ভোটের যে আসলে পরিস্থিতি, মূল যে পরিস্থিতি, মূল যে চিত্র, সেই জায়গাগুলো জানাতে পারবো। যুথি আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। এই শেষ কয়েক ঘন্টা মাঠের খবর রাখতে থাকুন, আপনার মাধ্যমে আমরাও আরও খবর পরবর্তীতে জানতে পারবো। আমাদের সহকর্মী আনোয়ার হোসেন রংপুর থেকে আমাদের সাথে ছিলেন।